সামনে একটা বড় ফাসাদ অপেক্ষা করছে আল্লাহ ভালো জানেন একটা বড় মালহামা হবে পৃথিবীতে মহাযুদ্ধ এই যুদ্ধে পৃথিবীর অনেক মানুষ মারা যাবে এমনটা হারিসের মধ্যে এসেছে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে গিয়ে তাকিয়ে দেখেন এই যে ইন্ডিয়ারিং খোসর মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে আল্লাহাক বলেছেন এই পৃথিবীতে মানুষের ক্ষতি দুই রকম হয় ইহকালীন এবং পরকালীন দুনিয়াতে যত করাপশন বা দুর্নীতি এর মূল কেন্দ্র হচ্ছে মানুষ প্রতিটা ক্ষেত্রে মানুষ ফেতনা ফাঁসার সৃষ্টি করেছে আল্লাহ কথাটা বলেছেন জহার আল ফেসা ফিলিবাই জলে স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এটা মানুষের হাতের কামাই মানুষের হাতের কামাই এমনকি আমরা পরিবেশটাকেও নষ্ট করে ফেলেছি আবহাওয়াকে নষ্ট করে ফেলেছি জলবায়ুও নষ্ট করে ফেলেছি পানির স্তর নিচে নামিয়ে দিচ্ছি অপচয় করেছি কোনো সেক্টর বাকি রাখি নাই ফাঁসার সৃষ্টি করতে সামনে একটা বড় ফাসাদ অপেক্ষা করছে আল্লাহ ভালো জানেন একটা বড় মালহামা হবে পৃথিবীতে মহাযুদ্ধ এই যুদ্ধে পৃথিবীর অনেক মানুষ মারা যাবে এমনটা হারিসের মধ্যে এসেছে কে জানে আল্লাহ ভালো জানেন এটা কবে হবে কত সালে কীভাবে হবে এই যে এখন দেখছেন রাশিয়া ইউক্রেন ন্যাটোর সাথে একটা কনফ্লিক্ট চলছে আল্লাহ ভালো জানেন এমন হতেও পারে এটাই সেই পারমাণবিক যুদ্ধের সূচনা আল্লাহ আলাম। কারণ তারা শুরু করেছিল প্যালেস্টাইনকে কেন্দ্র করে সেখানে পারে নাই সিরিয়াকে কেন্দ্র করে চেষ্টা করেছে একটা মহাযুদ্ধ লাগানোর পারে নাই সিরিয়ার সিরিয়াকে কেন্দ্র করে প্রায় হয়েই গিয়েছিল এখানে অনেকগুলো দেশ ইনভলভ হয়ে গিয়েছিল কিন্তু নিউক্লিয়ার যুদ্ধ পর্যন্ত যায়নি কিছু মানুষ চাচ্ছে একটা সভ্যতা চাচ্ছে যে পৃথিবীতে একটা মহা যুদ্ধ ঘটুক এর ফলে পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ যেন মারা যায় পরাশক্তিগুলো দমন হয়ে যায় সে নতুন করে রাইস করবে সে অপেক্ষায় বসে আছে এবং তার নাম কি সেটা আপনারা আমার চেয়ে ভালো জানেন প্রথম বিশ্বযুদ্ধের পরে একটা কান্ট্রি বিশ্বের রুলিং স্টেট হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আরেকটা কান্ট্রি বিশ্বের রুলিং স্টেট হয়েছে এখন অন্য কোন রাষ্ট্রকে যদি পৃথিবীর শাসন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে হয় তাহলে বিশ্ব আরেকটা বড় যুদ্ধের দরকার আছে জ্ঞানী মানুষ ইশারা বুঝবেন তারা এই চেষ্টাই করছে এভাবে বিশ্বের পরাশক্তিগুলোকে তারা লড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এবং পিছন থেকে তারা দাবার গুটি চালছে তারা সামনে আসবে না এগুলো তারা বুঝবে যাদের দু চোখ আছে হৃদরে আই হিসালবের মতো তারা বুঝবে না লেহুম কুলু উন লাই অফ কহু নবি হা লা ইয়াস মায়ুন আবি হা বলে হম হ্যাঁ আইনু লায় বিশ্রু নবি হা উ ল্যাই কে কে হুম আদল এই শ্রেণীর মানুষ বুঝবে না তো পৃথিবীর প্রতিটা ক্ষেত্রে ফাসাদ মানুষ সৃষ্টি করেছে আর মানুষের জন্য এই পৃথিবীর ক্ষতি অপেক্ষা করছে পরকালীন ক্ষতি অপেক্ষা করছে মানুষ বুঝতে পারছে না যে এর ফলে কি হতে পারে মেডিসিন বন্ধ হয়ে যেতে পারে পরিবেশের মধ্যে অক্সিজেনের লেভেল কমে যাবে ফ্রেশ বাতাস পাবে না মানুষ ফ্রেশ খাবার পাবে না ইকোনমি পড়ে যাবে তেলের দাম বেড়ে যাবে প্রেশিয়াস জিনিস পাবেন না নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাবে একটা ব্যার নিউক্লিয়ার ওয়েপেন্সগুলো ওই জাপানের হিরোসীমা নাগাশাগির মতো নয় এখনকারগুলো আরও অনেক শক্তিশালী একটা বোমা একটা রাষ্ট্রগুড়ি দেওয়ার জন্য যথেষ্ট মানুষ কঙ্কাল ছাই হয়ে যাবে কিছু করতে পারবে না আর যেসব রাষ্ট্রের এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নাই তাদের অবস্থা তো আরও অবস্থা খারাপ কথা বুঝতে পারছে না ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাকে কেউ যদি মিসাইল ছোড়ে সেটাকে আকাশেই ধ্বংস করা যায় সেই প্রতিরক্ষা ব্যবস্থা যাদের নাই তাদের কি অবস্থা হবে চিন্তা করতে পারে এই মালহামায় মুসলিমরাও জড়িয়ে যাবে কারণ বিশ্ব এখন একটা যেটা আমরা বলি যে গ্রামের মতো ভিলেজ একটা ওয়ার্ল্ড ভিলেজ বিশ্ব একটা গ্রামের মতো হয়ে গেছে এখন একদিকে ঢিল পড়লে আর দিকের প্রভাব পড়বে তাই পুরো বিশ্ব একটা পরিবারের মতো হয়ে গেছে একদিকে সমস্যা সৃষ্টি হলে সমস্ত বিষয়ের দিকে ইফেক্ট হবে প্রত্যেকটা রাষ্ট্র ইফেক্টেড হবে তো কেউই আমরা ক্ষতি থেকে মুক্ত নই না দুনিয়ার ক্ষতি না পরকালে আর পরকালের ক্ষতি তো আপনারা আমার চেয়ে ভালো জানেন মানুষের জন্য অপেক্ষা করছে পরকালের সওয়াল জবাব কবরের আজাব মিজান পুলসিরাজান্ন ইন্সা লাফি হোসল তারপরেও মনে হয় আমাদের চালচলন দেখলে যে ক্ষতি আমাদেরকে স্পর্শ করবে না আমাদের ব্যাপারটা অনেকটা এমন যে আরে দিকে কি হয় হোক আমি তো ভালো আস। যখন সব কিছু নষ্ট হয়ে যায় তখন নিজেও ভালো থাকা যায় না থাকা যায় যখন সব কিছু নষ্ট হয়ে যায় তখন নিজেও আর ভালো থাকা যায় না তো আমাদের ভাগ্যেও ক্ষতি অপেক্ষা করছে এটা সময়ের ব্যাপার মাত্র এখনও যদি আমরা সচেতন না হই নিজেদের ফিউচারে চিন্তা না করি নিজেদের আমল আকিদা পরিবার রিজিক এগুলোকে না গুছিয়ে নেই তাহলে সমস্যা আছে আমরা কি সমস্যায় পড়তে চাই আল্লাপাক আমাদের সবার আকিদাকে পরিশুদ্ধ করুন আমিন বেশি থেকে বেশি কামল করার তৌফিক দান করুন আমিন আমাদের পরিবারগুলোকে আল্লাহাক জান্নাতি পরিবার রূপে কবুল করে নিন আমিন সবাইকে আল্লাপাক হালাল রিজিকের ব্যবস্থা করে দিন দিন ইসলামকে প্রতিষ্ঠা করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন এবার আসেন আল্লাহ চারটা কাজের কথা বলেছেন এই সুরার মধ্যে এল্লেল্লে দিনা অ্যামেনু ও আমিনুজ ওয়া সহব হক তা ওয়া সহবি এই চারটা কাজ যে মুমিনরা করতে পারবে মুসলিমরা করতে পারবে পাক তাদেরকে ফেতনা থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ দায়রা এক নম্বর কাজ ইমান ঈমানের পিলার কয়টা কয়টা তিনটা ছয়টা কয়টা ইসলামের পিলার পাঁচটা ঈমানের পিলার কয়টা ছয়টা আল্লাহর প্রতি বিশ্বাস এক নম্বর ফেরেস্তাগণের প্রতি বিশ্বাস দুই নম্বর তিন নম্বর আসমানি কিতাব সমূহে বিশ্বাস চার নম্বর নবী রসুলগণে বিশ্বাস পাঁচ নম্বর পরকালে বিশ্বাস বলি আমিল আখের পরকালে বিশ্বাস আর ছয় নম্বর হচ্ছে তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস এগুলোকে তিনটা কাজ করতে হয় মনে বিশ্বাস করতে হয় মুখে স্বীকৃতি প্রদান করতে হয় এবং কাজে বাস্তবায়ন করতে হয় কেউ যদি খালি বলে মুখে বলে কাজ নাই চলবে তো এই তিনটা হচ্ছে আমাদের ইমানকে টিকিয়ে রাখার মূল মন্ত্র মনে বিশ্বাস মৌখিক স্বীকৃতি এবং কাজে বাস্তবায়ন আল্লাহকে আমাদের সবাইকে এটা করার দান করুন এই ইমান আনার পরে আমল সলেহ করতে হয় আমল সলেহ কি জিনিস সহজ কথায় বলছি কোরআন এবং সুন্নায় কোরআন এবং হারিসে আল্লাহ এবং তার রসুল সাল আলী যতগুলো কাজ করতে বলেছেন সেগুলো করা হচ্ছে সলে এবং কোরআন এবং আল্লাহ এবং যত বিষয় থেকে নিষেধ করেছেন তার সেগুলো থেকে দূরে থাকাও হচ্ছে কথা কি বোঝা যেমন যেমন পাক সলাত আদায় করতে বলেছেন পাঁচ অক্ট আদায় করি তো আমরা এটা আমারও আল্লাহ পাক জাকাত দিতে বলেছেন নেশা পরিমাণ সম্পত্তি হলে জাকাত দেই তো আমরা এটা আমারও সলে দেখছেন ভয়েস কমে গেছে জাকাত সবাই দেন সবাই জাকাত দেয় না সবাই যদি জাকাত দিত বাংলাদেশের যাদের জাকাত ফরজ হয়েছে এরা যদি সবাই ঠিকঠাক জাকাত দিত অথবা জাকাত আদায় করা যেত সবার কাছ থেকে বাংলাদেশের একটা মানুষ না খেয়ে মারা যেত না চ্যালেঞ্জ করলাম একটা মানুষ না ইনশাআল্লাহ তাহলে এবং ওই চায়না রাশিয়া যে বড় বড় প্রকল্পগুলো করে ওর চেয়ে বড় প্রকল্প আমরা করতে পারতাম ইনশাআল্লাহ আমাদের সম্পদের অভাব হতো না আমরাই তো জাকাত দেই না আমরাই তো ট্যাক্স দিই না কর দেই না আমরাই তো ফাঁকিবাজি করি দুর্নীতি করি আমরাই আমাদের সম্পদ লুটে পুটে খাই তখন গিয়ে বয়স বাইরের বিশ্বের কাছে আমাদেরকে লোন নিয়ে আসতে হয় ওয়ার্ল্ড ব্যাঙ্কের কাছে আইএমএফ এর কাছে আবার সেই লোন শোধ করতে হয় চড়া সুদে ওই সুদ আপনার পকেট থেকে যায় আমার পকেট থেকেই যায় দায়ী ডুপি রেখে ভাবছেন যে সুদ খান না সবাই সুদ খাই কে বলেছে সুদ খান না আপনি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন না তাই আমরা যদি সবাই জাকাত দিতে পারতাম এই চায়না রাশিয়া আমেরিকার দাঁড়ানোর ক্ষমতা ছিল না আমাদের সামনে প্রতিটা সেক্টরে আমরা উন্নতি করতে পারতাম শুধুমাত্র ইকোনমিক সেক্টরে না সমরাষ্ট্র ক্ষেত্রে মিলিটারি ক্ষেত্রে অস্ত্র শস্ত্রের ক্ষেত্রে প্রযুক্তির ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশ হতো সুপার পাওয়ার ইনশাআল্লাহ তালা এটা সম্ভব ছিল আমরা করতে দেইনি বিকজ আমরা আমাদের জাকাত দেইনি আমরা আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করার চেষ্টা করি নাই একটা জাতির অর্থনীতি একটা বেসিক জিনিস ইকোনমিক সেক্টর যদি ডেভেলপ না হয় আপনি যতই তাকবির মারেন নারায় তাকবির আল্লাহ আকবার কিছু করতে পারবেন না এটা বাস্তবতা শুধু আই ওয়াশ শোডান করে লাভ নাই তো প্র্যাকটিক্যাল হন আমাদের মাথা চায় কত জীবনযাত্রার মান কেমন অনেক কষ্ট করা হয় এই সেক্টরে এখন একটা লেভেলে এসেছে এটা সত্য কথা যে এখন এই সময় একটা লেভেলে এসেছে যে জীবনযাত্রার মান কিছুটা উন্নত হয়েছে এটা সত্য কথা আগের চেয়ে উন্নত হয়েছে কিন্তু অনেক সেক্টর পড়ে আছে যেখানে আমরা কিছু করতে পারছি না যেমন প্রযুক্তি খাত সমরাষ্ট্র ক্ষেত্র অস্ত্রশস্ত্র মিলিটারি সায়েন্স অনেক ক্ষেত্র আছে যেখানে আমরা ওদের মতো করতে পারিনি কারণ আমাদের ইকোনমিক বেসটা দুর্বল আমাদেরকে ওদের সুদ নিতে হচ্ছে ওদের কাছ থেকে দান নিতে হচ্ছে এবং ওরা শুধু এমনি এমনিই আমাদেরকে হেল্প করতে চায় না ওরা ওদের স্বার্থ বজায় রেখেই আমাদেরকে হেল্প করতে চায় যে উপকার করতে চায় টাকার ঝুলি নিয়ে বাস্কেট অফ মানি নিয়ে সামনে আসে এমনি এমনি আসে না ওরা ওদের স্বার্থ বুঝে শুনে এটা করতে চায় চোরা সুদ নিবে তারা এবং এগুলো সুদ দিতে দিতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায় জাকাত দেন প্রিয় ভাইরা জাকাত দেন জাকাত আপনার ইকোনমিক সেকশনটাকে অবস্থায় নিয়ে আসবে এবং যারা যাদেরকে আল্লাহ কিছু ক্ষমতা দিয়েছেন এদের উচিত তাদের উচিত আমি সম্মানের সাথে বলবো তাদের উচিত যে নিসাব পরিমাণ সম্পদ যাদের হয়েছে মুসলিমদের অ্যাটলিস্ট এটা তো মুসলিমদের সাথে সম্পর্কিত না মুসলিমদের নিসাব পরিমাণ সম্পদ যাদের হয়েছে এই জায়গাটাকে সুষ্ঠুভাবে আদায় করার একটা সিস্টেম চালু করেন দেখবেন ইনশাআল্লাহ তো আলা ইকোনমিক সেকশন অনেক ডেভেলপড হবে ইনশাল্লাহ আমরা আমাদের টাকা দিয়ে চলবো আমাদের দেশে কি ফলে না বলেন তো এমন কোন জিনিস আছে যেটা আমাদের দেশে ফলে না কোন মৌলিক চাহিদা খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা কোন সেক্টরটাতে আমরা পিছিয়ে আছি বলেন তো প্রতিটা জিনিস আল্লাহাক এই বাংলাদেশকে উজাড় করে দিয়েছেন ভালো করে চিন্তা সমুদ্র আছে আপনার নদী আছে আপনার আপনার সবুজ শ্যামল মাঠ দিয়ে ভর্তি আপনার ধান গম পাট কত কি হচ্ছে বাংলাদেশে অবাক করা বিষয় এই এদেশের মাটিতে অনেক বড় বড় আল্লাহর অলিরা এসেছিলেন জানেন অনেক বড় বড় দোয়া করেছেন তারা দেশের জন্য এই জায়গার জন্যে জায়গাটা এমনি এমনি তো সুজলা সফল হয়নি আল্লাহর বান্দারা যখন এখানে তাউহিদে থাকবে সুনতে থাকবে ইসলামে থাকবে আল্লাহ আসমান জমিনের বরকতের দরজা খুলে দেবেন ইনশাআ এখন পর্যন্ত এখানে বহু বরণ্য ওলামে কেরম আছেন আল্লাহকে সেজদা করা মানুষের অভাব নাই মানুষ পাচক্ত নামাজ পড়ে মানুষ মানুষের মধ্যে ইসলামের প্রেম আছে মহব্বত আছে রমাজান মাসে তারা আরও বেশি মুসল্লি হয়ে যায় অনেক দুর্বলতা আছে কিন্তু আমাদের দেশের মানুষ ইসলামকে ভালোবাসে ভালোবাসে না কোরআনকে ভালোবাসে আল্লাহ পাক রহমতের প্রতিটা দরজা খুলে দিয়েছেন দেশের জন্যে মাটি উর্বর আপনার সাগর আছে গ্যাস পাওয়া যাচ্ছে কয়দিন পর তেল পাওয়া যাবে আর অনেক কিছুই পাওয়া যাবে যদি আমরা আমাদের ক্ষেত্রে সৎ হতাম আমরা আমাদের সম্পদ কাজে লাগাতে পারতাম জাকাত নিতাম ঠিকঠাক মতো কেউ দুর্নীতি করতাম না কোনো দেশের কাছে লোন নেওয়ার কোনো প্রয়োজন ছিল না আমাদের আমরা আমাদের মতো করে চলতে পারতাম মাথা উঁচু করে এখন এই ক্ষমতা আল্লাহবাক যাদেরকে দিয়েছেন তারা যদি এই বিষয়গুলোর দিকে চোখ দেন এটাই সবে কল্যাণকর এটা সবার দায়িত্ব নয় যাদেরকে আল্লাপাকে দায়িত্ব দিয়েছেন তাদের জন্য এই বিষয়গুলো আমরা শুধু সর্বোচ্চ বিষয়গুলোকে বোঝানোর চেষ্টা করতে পারি বা মানুষকে দাওয়াত প্রদান করতে পারি এতটুকু আল্লাপাকে আমাদেরকে বোঝার তোফিক দান করেন